শিক্ষাগুরু দৰমহা বন্ধ বিশেষকৈ কার্বি আংলং আর লক্ষিমপুর জেলার শিক্ষাগুরু সকলের দৰমহা প্রায় এক বছর ধরে বন্ধ হয়ে আছে। কিছুমান জেলাত ছয় মাস দৰমহা বন্ধ আর শিক্ষাগুরু সকলে অসহায় হয়ে পেলাই গুৱাহাটীত প্রেস ক্লাবত সংবাদ মেল পাতিছে আর সংবাদ মেলত শিক্ষাগুরু সকলের সকলে সরকারে করা প্রতারণা সরকারে করা প্রবঞ্চনার বিষয়ে খুব উজরে আপনার স্ক্রিনত বঞ্চিত দৰমহা বঞ্চিত শিক্ষাগুরু সকলের প্রেস মিট সংবাদ মেল চাই লোক। আমি লক্ষিমপুর জেলায় প্রায় 2900 ছাত্র ছাত্রীক এতিয়ালৈকে শিক্ষকতা করে আছো, কিন্তু আমি জুন ফেব্রুয়ারি মাহৰ পৰা জুন মাহলৈকে দৰমহা পোৱা নাই। কাক কব কোনে শুনিব, যোৱা ফেব্রুয়ারি মাহৰ পৰা দৰমহা নাই লক্ষিমপুর জেলাত কর্মরত জ্যোতি শিক্ষা কেন্দ্রৰ অর্ধ শতাধিক শিক্ষাকর্মীর। 2022 চনৰ আগস্ট মাহৰ পৰা দৰমহা নাই কার্বি আংলং জেলার শিক্ষাকর্মীর। এওঁলোকে জেলা দুখনৰ প্রায় 5000 দরিদ্র আধাতে বিদ্যালয়েরা ছাত্র ছাত্রীক শিক্ষাদান করে আহিছে। লক্ষিমপুর জেলাত আপনার 2900 ছাত্র ছাত্রী আছে, গোটে কেন্দ্রসমূহ চলাই থকা গৈছে। আর কার্বি আংলংত 1200 ছাত্র ছাত্রী আছে, গতি কেন্দ্রসমূহ আমার চলি আছে। টি এল এম যোগান ধরেছে ছাত্র ছাত্রীর কারণে যা শিক্ষণ সামগ্রী, কিন্তু আমার শিক্ষাকর্মীসকলের দরমহার কোনো ধরনের ব্যবস্থা নাই। কিন্তু এই সকল দুর্ভগীয়া শিক্ষাকর্মীর কথা শুনোতা নাই, শিক্ষামন্ত্রীর এওঁলোকর কথা শুনবলে আহরি নাই, বরঞ্চ সাধারণ আসনির অধীনত কাম করে থাকা বলে দায় করা মন্তব্য শিক্ষামন্ত্রী ডক্টর অনুজ বেগুর। সেকশন 23.3 তিন নম্বরের সিট উল্লেখ আছে যে যাকে বিশেষ প্রশিক্ষণ কেন্দ্রত শিক্ষা প্রদান করব আন শিক্ষকর সমানে দরমহার চিকিৎসা সেবারপরা যানখিন শিক্ষক সকলে সুবিধা পায় সকলখিনি সেই সুবিধা পাব লাগিব। সেই বস্তুখিনি কলে গল আপনাদের বেলেগ কাম আইনের মতে করে তাহলে শিক্ষার অধিকার আইনের সুবিধাখিনি কলে গল। বুধবারে গুৱাহাটী প্রেস ক্লাবত সরকারে দীর্ঘদিনে বঞ্চনা করে অহার বিরুদ্ধে তীব্র ক্ষোভ জারে। দাবি পূর্বেও এনেদরে আসনির অধীনত কাম করা বহু লোকক সরকারে চাকরির স্থায়িত্ব প্রদান করেছে, সেই নীতিতেই আমাকো চাকরির স্থায়িত্ব প্রদান করক। শিক্ষা বিভাগের বিষয়াসকলের শিক্ষা মিত্রর যা সন্থা আছে আলোচনার মর্মে কারণে বিশেষ টেট স্পেশিয়াল টেট এটা কারণে প্রভাইড করা হয়েছিল, কারণে করা হয়েছিল, আসনিত নাছিল নেকি। এই অবস্থার বাবে শিক্ষাকর্মীসকলে সংবাদ মেলত সর্বশিক্ষার শীর্ষ বিষয়াসকলকো সম্মানী জগরিয়া করে। স্টেট প্রোগ্রাম অফিসার নন্দিতা মেধি ডাঙরিয়ানি তেখেতে দিলে, তেখেতে দিয়ার পিছত সিদিনাখন আমি 15 জুন তারিখে পুনর্বার তেখেতর ওসরলে গৈছিলো। তেখেতক জানাইছিল যে আপনি এই নম্বরটা পুনের এবার চাই দিয়ক, এটু কোরবাত ভুল হয়ে আছে। কিন্তু অতি আচরিত কথা, আমি 3 ঘন্টা সময় তেখেতর সম্মুখত বহি থাকিলো, তেখেতে মূর তুলিয়ে নাচালে, নম্বর দিয়াটো বাদে এই কথা তেখেতে মূর তুলিয়ে আমাক নাচালে। উল্লেখ, বিজেপি সরকার শাসনত অহার পূর্বে জ্যোতি শিক্ষা কেন্দ্রের শিক্ষাকর্মীসকলের চাকরি নিয়মীয়া করার প্রতিশ্রুতি দিছিল, সেই প্রসঙ্গও আজি শিক্ষকসকলে সংবাদ মেলত উত্থাপন করে। 2016-25 যখন নির্বাচনী ইস্তেহার আছে ইয়াত 21 নম্বর পৃষ্ঠাত উল্লেখ আছে যে অসমত বিজেপি সরকার আহিলে শিক্ষাকর্মীসকলের চাকরি সেটেল করার ক্ষেত্রে টপ প্রায়োরিটি দিয়া হব। শিক্ষামন্ত্রী ডাঙরিয়া এই কথাখিনি জানে।